আরে ঢাকা তখন উঠতেছে খুব হাই ও যে ব্ল্যাক এন্ড হোয়াইট এর ওটা কি রেড 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 একটা থিম ছিল রেড টু ওটা তুমি আমি শুরু করছিলাম পরে যদি ওটা চুরি চামারি হয়ে ওটা পরে তো হতেছে

অনেকগুলো ডিজাইন দিছি রিজেক্ট 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 খাইতেই আসছি লাস্টে যে আমি যেটা ভাবছি যে রেট্রো ট্রু থিমে না বাংলাদেশে না কেউ কেউ কোনো মানে বাড়ায় না রেট্রো থিম তো তখন বাংলাদেশে ঢুকেই নেই রেড থিমটা তো রেট্রো থিমটা কি যে ভিনটেজ মানে সব কিছু কালারফুল কিছু থাকবে না এটা দেখলাম যে আমি ভাইকে দিছি একটা কাজ দিছি তো ভাইয়ের অনেক পছন্দ হয়েছে বলতেছে যে একদম ইউনিক তো বলতেছে এটা দেখি এটা কি হয় এটা ইউজ করে দেখি কীরকম হয় আমি হ্যাঁ জি ভাইয়া দেখেন অ্যান্ড ওইটা মানুষ অনেক বেশি পছন্দ করছে ওই ডিজাইনটা যখন উনি ওই কাজটা উনি ইউজ করছে ওই ডিজাইনটা এরপর থেকে আমি সেমভাবে ওই জিনিসটাই হচ্ছে ভাইকে দেওয়া শুরু করছি ওই ডিজাইনটাই এবং ভয়েস অফ ঢাকা ওইটা একটা ব্র্যান্ড হয়ে গেছিলো মানে এই থামল মানে ভয়েস অফ ঢাকা এটা মানে ভয়েস অফ ঢাকা তখন আপনি কিন্তু সেমভাবে হচ্ছে ওইটা দেখে চিনছেন রাইট যে এটা ভয়েস অফ ঢাকার ভিডিও ওই যে রেড এবং হোয়াইট থিম এই রেড টু থিমটা তো ওইটা যখন শুরু করছি কিন্তু ওইটা বেশি দিন জিত থাকে নাই কারণ হচ্ছে মানুষ চুরি করা শুরু করছিল মানুষের সমস্যা কি কিছু একটা আনলে ওইটা থাকে না মানে ওইটা মানে দেখা যায় যে ওইটা অন্য ইউটিউবার ইউজ করা শুরু করে তখন না ওইটা আসলে ওই রেজাল্টটা আসে না তখন ওই আস্তে আস্তে করে কি ওই রিচ কমা মানে কমা শুরু করে তো তখন আমি হচ্ছে আবার নতুন ডিজাইন দিতে ওই ভয়েস অফ ঢাকাতে কিন্তু এখন যদি আমার এখন যদি আমার ভয়েস অফ ঢাকার সাথে কাজ করা হয় না আগে করা করা হয়েছে যে এবং ওই মেবি টু থাউজেন্ড টোয়েন্টি টুর মাঝে দিয়ে হইতেছে আমি কাজ করে অফ করে দিয়েছি মানে ভাইয়া হচ্ছে দেখা যাচ্ছে নতুন ডিজাইনার মেবি করছে আমি এখন যাই না বাট তখন হচ্ছে ওই থিমটা আমি আনছিলাম এবং স্টিল ওই থিম চলতেছে এখন কিন্তু বাংলাদেশে চলতেছে ওই থিমটা